হ্যালো স্যার, আসসালামু তো আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি সামাদ বলছেন? হ্যাঁ আমি বিকাশ থেকে নাহিদ বলছিলাম। হ্যাঁ বিকাশ থেকে নাহিদ বলছিলাম। হ্যাঁ বলেন। আপনার বিকাশে তো একটা জ্যাকপট লেগেছে। সমস্যা নাই, আপনি স্যার, আপনি যদি আপনার ফোনে একটা কোড গীত, সেই কোডটা যদি আমাকে দিতেন তাহলে একটু ভালো হতো। আপনার বিকাশে একটি বিকাশ মোটামুটি বাহাত লেগেছে হয়ে যাকগা, সমস্যা নাই ভাই। স্যার। আপনি আমাদের সাথে উত্তেজিত হচ্ছেন স্যার, উত্তেজিত না না হবেন না 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 না, সমস্যা নাই, থাক। আপনি স্যার। আচ্ছা দেন, কি কি করতে হবো, কি হয়েছে? স্যার আপনার ফোনে একটি কোড যাবে, কোডটা আপনি আমাদের একটু পাঠাতেন। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ বলেন। স্যার আমি আপনাকে আবারও বলছি, আপনার ফোনে একটি বিকাশের কোড যাবে, সেই কোডটি যদি আমাকে পাঠাতেন তাহলে একটু উপকৃত হতাম। কেন, কি হয়েছে বিকাশ? আমার আপনার বিকাশে একটি লটারি লেগেছে স্যার। লক হয়ে গেছে, না, আপনার বিকাশে একটি লটারি লেগেছে স্যার। লটারি লেগেছে। জি স্যার, কত টাকা? 50,000 টাকা স্যার। ও তাই নাকি? জি স্যার। হ্যাঁ, আমি কি করতে হবে তাই? স্যার আপনার বিকাশে একটি কোড যাবে, কোডটি আমাকে জানাবেন তাহলে স্যার আপনার বিকাশে আমরা 50,000 টাকা মানে পাঠিয়ে দিব স্যার। ও তাই নাকি জি স্যার। ভাই, এটা কথা বলি মনে করেন না কিছু জি স্যার বলেন। ভাইয়া, মনে করেন যে এটা বড় বড় জাগো ফোনে 20,000 30,000 আছে, তাকে ফাফর মারা নেন, বুঝছেন? জি স্যার। আমার ফোনে আছে এবার 300-400 টাকা, ও ফাফর মারার দরকার নাই ভাই, এই লাইনে আমরা মারি বেলা চলি, বুঝছেন? জি স্যার। স্যার আপনি আমাদের ভুল বুঝছেন স্যার, আপনি আমাদের কথাটা ভালো ভুল করে মনে বোঝার রেখেছেন দরকার নাই স্যার। ভাই, এই লাইনের মনে করেন যে আপনার কাঁচা খেলোয়াড় না, বুঝছেন? আমদের নাগাল নাহিদ ভাই অনেক আসছে। স্যার আপনি আমার কথাটা আবার ভুল বুঝছেন স্যার, আমার কথাটা একটু শুনেন স্যার। ভাই আমার লটারির টাকার দরকার নেই, আপনি পারলে উঠিয়ে নেন গা, আর আমার বিকাশ যদি অ্যাকাউন্ট বাদ হয়ে যাও তো আমার সমস্যা নাই, আপনি যা পারেন করেন। স্যার আপনি এই মুহূর্তে আপনি কোন জায়গায় আছেন স্যার একটু বললে ভালো হতো স্যার, তাহলে আমরা আপনার সাথে মানে সাক্ষাতে কথা বলে আপনাকে আমরা 50,000 টাকা যেভাবে হোক চেকে বা ব্যালেন্স দিতাম স্যার। ঢাকাতেই নেই, আমার বাসা টাঙ্গাইল, আর আমি আছি বর্তমানে ঢাকা, ঢাকা কোন জায়গায় স্যার? মহাখালী। মহাখালী কোন জায়গায় স্যার? এত তো ডিটেল দিতে পারবো না ভাই, স্যার আপনি আমাদের সাথে আমার টাকার কথা দরকার নাই বলেন, ভাই, আমি আমার আপনার টাকার দরকার নাই ভাই, স্যার। শুনেন, আমার টাকার কোনো দরকার নাই ভাই, আপনি টাকা ওটি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার প্রাইস মানি আপনি নিয়ে যান, ওটাকে আপনাকে গিফট করলাম ভাই। স্যার এটা আসলে আমাদের নেওয়ার কোনো মানে ওয়ে নাই, তো আমরা যেভাবে হোক গ্রাহককে দিতেই হবে স্যার। তো আপনি যদি আপনার বিকাশে একটি কোড গীত, সেই কোডটা যদি আমাকে বলতেন তাহলে স্যার আমি ওইটা আপনার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব স্যার। আরে আচ্ছা, আপনাকে একটু চিনা চিনাও লাগতেছে, বুঝছেন? স্যার আপনার, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, পাস করেন স্যার, আপনাকে একটু চিনা চিনা লাগতেছে, আমি আপনার আপনাকে বলি স্যার, বাবার নাম কি তাই বলেন তো। আমি 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 বিকাশের মেইন এজেন্ট বলতেছি স্যার। আপনাকে একটা কাজ বলি, আপনি পানি গরম দেন, গরম দিয়ে ঠান্ডা মাথায় একটু গোসল করেন। তাই নাকি? জি স্যার। স্যার আপনার হয়তো আপনার ফোনে একটি কোড গিয়েছে স্যার, ওই কোডটা আমাকে একটু বলেন স্যার। সাম্বাদুর ছেলে না আপনি? জি স্যার। হ্যাঁ বেড়া কক্সবাজার থেকে গোসল দে যা। দাও আসো, দাও না হিন্দু, দাও না সাদা গুন্ডা দিলে বেড়া শোনা, তুমি আমাকে নাকি? হ্যাঁ।